দীর্ঘদিন ধরে কারি ইন্ডাস্ট্রির মাধ্যমে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছেন ব্যবসায়ী আনোয়ার আলী সম্প্রতি নর্দাম্পটনে তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান কার্টেল যাত্রা শুরু করেছে তার এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩৫ জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে গত ১৮ জুন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন নর্দাম্পটনের এমপি মেয়র সহ বিশিষ্ট জনরা দর্শক এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী রসনা বিলাসীদের স্বাদে ভিন্নতা আনতে সম্প্রতি যাত্রা শুরু করেছে কার্টেল অত্যন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আঠারোই জুন নর্দামটন শহরের প্রাণ কেন্দ্রে উদ্বোধন করা হয় কার্টেল নিউ স্টাইলিশ মডার্ন ব্রাসারি অ্যান্ড গ্রিল রেস্টুরেন্ট কারি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে অবদান রেখে যাচ্ছেন ব্যবসায়ী আনোয়ার আলী তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছে। আনোয়ার আলির দীর্ঘদিনের স্বপ্ন ছিল কারি সেক্টরে নতুন কিছু যোগ করা। রসনা বিলাসীদের জন্য ভিন্ন মাত্রায় ভিন্ন সাধে একই ছাদের নিচে নতুন কিছু উপহার দেওয়ার চিন্তা ভাবনা থেকেই কার্টেল ফিউজন হালাল রেস্টুরেন্টের যাত্রা শুরু। এমটি জানান এর ডিরেক্টর আনোয়ার আলি। And I always wanted to create something better for Northampton, something different for Northampton. Best from my knowledge, I did investest in Northampton and And we pick some good chefs from around the world. This is not going to be just a grill restaurant. This restaurant is going to offer a uh, world cuisine like Mediterranean, Indian, Turkish, English. Uh, we got some Italian dish. I would welcome everybody to come down to Cartel for a great night out. বিশিষ্ট ব্যবসায়ী নাদ ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্দামটন সাউথ এমপি এন্ড রলিওর এম বি মেয়র পল জয়সি ডেপুটি লর্ড লেফটেন্যান্ট রজার কুলম্যান ফৌমা মেয়র কাউন্সিলর ব্রায়ান সার্জেন ফৌমা মেয়র কাউন্সিলর ড্যানিস মেরিডিথ কাউন্সিলর ইমরান চৌধুরী বি বিশিষ্ট ব্যবসায়ী রাজ মিয়া প্রমুখ to the economy. And today as you can see this magnificent restaurant will employ around thirty people, thirty-five people. Uh, so the Northampton is benefiting so much from this uh, business. It gives me great pleasure to be here tonight at Cartel, a restaurant that's had a huge amount of investment in it fantastic appearance of the place really at market just what northampton needs and hi there thanks for inviting me tonight to the cartels at grand Open. so uh, really looking forward to it and do you know what i've had to look around today and it's absolutely spectacular what i've seen Oh so i'm just gonna say thank you thank you thank, thank you, you so, so much. much lovely thank to you. meet thank you as well you